আতুরিসিন লাজম পদত্যাগ চাই আতুরিসিনের। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস, যেহেতু ইতিমধ্যে বিশেষ করে আতুরিসিনের যেই সে দায়িত্ব আমার মনে হয় অবসর হওয়ার পথে। হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? ওই যে একটা কথাই আছে, কাউকে অহংকার করতে নাই, কাউকে নিন্দা করতে নাই, কাউকে ছোট ভাবতে নাই, যে কথাগুলো কোন উদ্দেশ্যে বলতে চাই অবশ্যই আপনারা বুঝতে পারছেন। চলো ভাই দেখো আপনি কি করতে। আমাদের শ্রীলঙ্কার ব্যাপারে, শ্রীলঙ্কা নতুন নিউজ, আইসিসি থেকে বর্তমানে এদের যে অবস্থা এটা খুবই শোচনীয় অবস্থা। কারণ হয়তো আপনারা জানেন আইসিসি থেকে এখন বর্তমানে শ্রীলঙ্কার নিষেধ আছে, এটা লেটেস্ট নিউজ, শ্রীলঙ্কার নিষেধ। হয়তো অনেকে বলবেন আগে আরো শুনছি, কিন্তু না এটা না, জিনিয়র নিউজে এটাই নিষেধ আছে, তবে পরিপূর্ণ না, এখনো পুরা না। 21 নভেম্বর একটা আইসিসি মিটিং হবে, ওই মিটিং এর পরে যেটা ডিসিশন নিবে ওইটি হবে 100% সত্যি। শ্রীলঙ্কা যে 2024 এর লাস্টে একটা বিশ্বকাপ ছিল 19 দলের, এটা স্থগিত হয়ে গেছে, এটা এখন হবে না। কারণ এটা কারণ দুই তিনটা, একটা কারণ না অনেক। প্রথম কারণ হলো ওরা বিশ্বকাপের মঞ্চে 550 রানে ওল আউট হয়েছে এটার জন্য। দ্বিতীয় কারণ হলো ওদের যেই ব্যবহার, এটা খুব দুঃখজনক ব্যবহার, মানে কি বলবো, যাই হোক। কারণ যেই ঘটনাটা ঘটছে এটা কিন্তু ক্রিকেটের ভিতরেই ছিল, এদের কানুনের ভিতরে ছিল। যদি কানুনের বাইরে হইতো তাহলে সাকিব দোষারোপ হইতো, কিন্তু তাদের কানুনের ভিতরে ছিল, সেই কানুনকে তারা অপমান করছে, সেই আইনকে অপমান করছে, আইনকে শ্রদ্ধা করে নেই, এই জন্য তাদের এই শাস্তির মুখে হইতে হইতেছে। 21 নভেম্বর যে মিটিংটা হবে, ওই মিটিং থেকেই জানা যাইব যে শ্রীলঙ্কা কি অন্য অন্য খেলতে পারবো কি না না পারবো, সেটা সেটা নির্ভর করবো 21 নভেম্বরে যে মিটিংটা হবে সেই মিটিংয়ের পর। যাই হোক, বিশেষ করে ওরা অনেক চাপে আছে শ্রীলঙ্কা, এই জন্য বলছি যে কাউকে ছোট করতে নেই, কাউকে অপমান করতে নেই, এই পরিণাম ভয়াবহ হয় আজকে শ্রীলঙ্কার, ভয়াবহ ভিতরে শ্রীলঙ্কা আছে। তো যাই হোক, আর বিশেষ করে বাংলাদেশের ব্যাপারে কি বলবো, বাংলাদেশে নতুন করে নান্নুকে বাদ দিছে, আমি চাই নান্নুর জায়গায় আশরাফুল আসুক, এবং টিমে যেই ই আমাদের মাশরাফি ভাই মুর্তজা আছে সে হাল ধরুক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সেন্টার থেকে কিছু দল বদল করুক, এবং আতুরিসিন লাজম পদত্যাগ চাই আতুরিসিনের। যেহেতু ইতিমধ্যে বিশেষ করে আতুরিসিনের যেই সে দায়িত্ব আমার মনে হয় অবসর হওয়ার পথে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আল্লাহ হাফেজ।